সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু। টেকপরিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিটেলটিতে আপনাদের জন্য রয়েছে, সামনের বাজেটে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হবে, তো এ বিষয়ে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী। তো আমি এখন শুরু করব বিস্তারিত, আশা করি ভিডিওটি শেষ অবধি দেখবেন না টেনে বা না স্কিপ করে। তো চলুন শুরু করা যাক। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন শিক্ষকদের বেতন বাড়ানো জরুরি, তবে চলতি বাজেটে আমরা সেটি করতে পারিনি, আশা করি আগামী বাজেটে শিক্ষকদের বেতন বাড়ানো সম্ভব হবে। মঙ্গলবার 9 জুলাই বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে নৈপুণ্য অ্যাপ জাতীয় পাঠ্যক্রম ও পোর্টাল ও বিষয়ভিত্তিক অনলাইন ট্রেনিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন শিক্ষকদের বেতন বাড়ানো প্রয়োজন, তবে আমরা এই বাজেটে সেটা অন্তর্ভুক্ত করতে পারিনি, আশা করছি আগামী বাজেটে এটা করতে পারব। বিদ্যালয়ের উন্নয়ন কার্য কমিয়ে পরিচালনা ব্যয় বৃদ্ধি করবে, শিক্ষকদের বেতন সহজেই বাড়ানো যায় বলেও তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন শিক্ষকদের পুরস্কার দিয়ে শিগগিরই প্রতিযোগিতার আয়োজন করা হবে, সারা দেশের শিক্ষকরা এতে অংশগ্রহণ করতে পারবে, বিজয়ীদের পুরস্কৃত করা হবে, প্রতিযোগিতাটিও হবে শিক্ষকরা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের কত ভালো এবং সহজভাবে পাঠদান করতে পারেন তার উপর, শিক্ষকরা পাঠদানে ভিডিও করে সেটি জমা দেবেন। তাছাড়া রয়েছে মূল্যায়নের উপর সোশ্যাল মিডিয়ার কিছু প্রভাব, স্কুল শিক্ষার্থীদের মূল্যায়ন নির্দেশনার উত্তর স্পেশাল মিডিয়ার মূল্যায়নের আগের রাত আসছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শিক্ষামন্ত্রী বলেন আমরা ইতিমধ্যে বলেছি যে সমাধান দিয়ে দিলেই যে শিক্ষার্থীদের দক্ষতা মূল্যায়ন করতে পারব তা না, তা নয়। সমাধান দিয়ে দেওয়ার মধ্যে মার্ক পেয়েও যাওয়ার কোনো বিষয় নেই, অনেক ক্ষেত্রেই ওপেন বুক টেস্ট আমরা চাচ্ছি প্রশ্নবিদ্ধ না হোক, প্রশ্নবিদ্ধ না হওয়ার জন্য প্রতিষ্ঠানগুলো যাতে এই কাজ না করে সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। অনুষ্ঠানে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সচিব সভাপতিত্ব করেন, এছাড়া শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন্নাহার, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ ফরিদ আহমেদ, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। শিক্ষক আন্দোলন নিয়েও কথা বলেন না মন্ত্রী। তো এই বিষয়টি আমি স্কিপ করছি, আশা করি আপনারা সার্বিক বিষয়টি বুঝতে পেরেছেন। তো এ জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকপরিট ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি, আল্লাহ হাফেজ।